ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة. وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم عمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم. واذ قال لقمان لابنه وهو يعده يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم وقال الله تبارك وتعالى في موضع اخر ولا تقتلوا اولادكم خشيه املاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خدعا كبيرا وعن أبي سعيد وابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم

মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবার কতালার অসংখ্য দরুদ ও শান্তির দ্বারা বিবর্ষিত হোক আল্লাহ আমিন আল্লাহ অতপর আপনাদের সামনে আমি একটি বিষয় উপস্থাপন করব ইনশাআল্লাহ বিষয়টা হচ্ছে হকুকুল আওয়ালাদ পিতা মাতার ওপরে সন্তানের অধিকার বা এটাও বলতে পারেন সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য কি দুটোই নাম দেওয়া যেতে পারে আপনারা বেশিরভাগই বক্তব্য শুনেছেন যে সন্তানের ওপরে পিতামাতার হক কী কিন্তু পিতামাতার উপরে সন্তানের হক এই বিষয়ের উপরে বক্তব্য খুব কমই হয় জালসাতে হোক বা জুমাতে হোক তা আমি ভাবলাম এই বিষয়ের উপরে বক্তব্য দেওয়া খুব দরকার বর্তমান পরিস্থিতিতে তার জন্য এই বিষয়ের উপরে পবিত্র কোরআন থেকে এবং সেই হাদিস থেকে কিছু আলোকপাত করবেন ইনশাআল্লাহ আমার বিষয়ে শুরু করার পূর্বে একটি বাক্য আপনাদের সামনে বলি বাক্যটা মনে রাখবেন যে মানুষের ব্যবহারের কারণেই মানুষকে মানুষ স্মরণ রাখে বাক্যটা কিন্তু খুব ছোট খুবই অর্থবহ শব্দ মানুষের ব্যবহারের কারণে মানুষ মানুষকে স্মরণ রাখে মানুষের ব্যবহার যদি ভালো থাকে তাহলে তার ভালো ব্যবহারের কারণে তাকে মানুষ স্মরণ করে যদি তার ব্যবহার খারাপ হয় তাহলে মানুষ তার খারাপ ব্যবহারের কারণেও মানুষ স্মরণ করে এই নয় যে মানুষ ভালো ব্যবহার করলেই তাকে স্মরণ রাখবে আমরা হিটলারের নাম শুনেছি আমরা জানি সে খুব একদম নির্দয় মানুষ ছিল তাকে মানুষ স্মরণ রাখে ইতিহাসে তার নাম আছে তার কুকর্মের কারণে খারাপ ব্যবহারের কারণে তো মানুষদের ব্যবহার সঠিক রাখতে হবে কি কারণে বললাম সেটা বলার দরকার না আপনারা শিক্ষিত মানুষ বুঝে নিয়েছেন অল্পতেই আমার বিষয়ের দিকে এগিয়ে যায় আমার বিষয় শুরু করব আমার একটি হাদিস দিয়ে ভূমিকা স্বরূপ এই হাদিসটা আমি তুলে ধরবো সহিহুল বুখারি কিতাবুল ইলম দ্বিতীয় নম্বর অধ্যায়ের একশো নম্বর হাদিস এটা হাদিসটি বর্ণনা করছে আবদুল্লাহবিনে আমরিবুল আস তাআলা আনহু হাদিসটি বর্ণনা ভুল বললাম হাদিসটি বর্ণনা করছে আবদুল্লাহবিনে উমার রাজিয়াল তিনি বলছেন আলা কুল্লুকুম রয়ন ওয়া কুল্লুকুম মসউলুন আন রাইয়াতিহি তো রাসূল বলেছেন আলা কুল্লুকুম রয়ন ওয়া কুল্লুকুম মসউলুন আন রাইয়াতিহি সাবধান তোমরা পৃথিবীর বুকে যত মানুষ এখানে মানুষদেরকে সম্বোধন করা বলা সম্বোধন করে বলা হচ্ছে মনে রেখো সাবধান পৃথিবীর বুকে প্রতিটি মানুষ হচ্ছে একজন দায়িত্ববান এবং তার দায়িত্ব সম্পর্কে কালকে কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে ফাল আমিরুল্লাজি আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি একজন আমির যে নেতা হবে যে সমস্ত মানুষের উপর তাকে নেতা বানানো হবে সে মানুষদের ব্যাপারে তাকে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসাবাদ করা হবে ফাল আমিরুল্লাজি আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম তিনি বলছেন ও রজুলু রাইন আলা আহ মাসুল আনহু একজন ব্যক্তি তার পরিবারের সদস্যের ওপরে দায়িত্ববান অতএব তার দায়িত্ব সম্পর্কে তাকে কালকে আমুথের মাঠে জিজ্ঞাসাবাদ করা হবে ওয়ালে মরতু রয়তুন আইলা বাইতে বালিহাদিহি ওয়াহিয়া মাস ওলাতুন আনহুম একজন মহিলা তার স্বামীর সন্তান যেগুলো আছে এবং তার স্বামীর পরিবারের উপরে যতটা দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সেই সমস্ত দায়িত্বের ব্যাপারে কাল কেয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আরেকটি পয়েন্ট আছে শেষে আল্লাহ রসুল বলছেন আলা কুল্লুকুম রয়িন ওয়াকুললুকুম মাস ওলুন আন র সাবধান এই পৃথিবীর বুকে প্রতিটি ব্যক্তি একজন দায়িত্ববান তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসাবাদ করা হবে এই নয় যে একজন মৌলিক শুধুমাত্র দায়িত্ববান হবে ইসলাম প্রচারের ক্ষেত্রে এখানে একটা উদাহরণ দিলাম বিভিন্ন ক্ষেত্র রয়েছে এক একটা ক্ষেত্রে এক একজনকে দায়িত্ব দেওয়া হয় তার প্রতিটি দায়িত্ব যদি সঠিকভাবে সে পালন না করে কাল কেয়ামতের মাঠে সে ধরা পড়ে যাবে অতএব পৃথিবীর বুকে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে যদি সে কালকে আমাদের মাঠে বাঁচতে চায় তবে আগেই বলেছি এই পৃথিবীর বুকে প্রতিটি মানুষ দায়িত্ববান কেউ বলতে পারে না যে মসজিদের সেক্রেটারি শুধুমাত্র দায়িত্ববান বা মসজিদের আলিমে শুধুমাত্র সেক্রেটার আলিমী দায়িত্ববান বা মসজিদের যে সর্দার হবে সেই দায়িত্ববান বা গ্রামের যে মড়ো হবে সেই দায়িত্ববান বা একটা পরিবারের যে হবে সেই দায়িত্ববান তা নয় সে নিজের ক্ষেত্রে একটা দায়িত্ববান তার সন্তানের ক্ষেত্রেও একটা দায়িত্ববান পৃথিবীর সকল মানুষ দায়িত্ববান কেউ এখান থেকে পিছিয়ে নয় সবাই দায়িত্ববান কিন্তু সংখ্যা যাদের উপর তাকে দায়িত্ব দেওয়া হয় হতে পারে চারজনের উপর দায়িত্ব আছে দশজনের উপরে কুড়ি জনের ওপরে তার মানে প্রতিটি মানুষ কম বেশি দায়িত্ববান তার দায়িত্ব সম্পর্কে তাকে সচেতন থাকতে হবে এবারে গিয়ে যায় যে আমরা আমাদের সন্তানদের কীভাবে লালন পালন করবো আমরা তো বলি সন্তানদের কাছ থেকে আমাদের অধিকার নিতে হবে অনেকে বলে সন্তান আমার কথা শুনছে না বাপ মায়ের যে অধিকার সে অধিকার দেয় না এটা বেশিরভাগ বুড়ো বয়সে যারা পিতা মাতা তারা বেশিরভাগ এই কথাগুলো বলে থাকে কারণ যখন তাদের শক্তি থাকে তখন সন্তানের প্রতি তাদের অতটা ভক্তি থাকে না অধিকার দরকার নাই কারণ সে তো এখন ক্ষমতাবান সে নিজে চলতে পারে যখন যখন বৃদ্ধ হয়ে গেল সে চলতে পারছে না সন্তানের সাহায্যের দরকার তখন সন্তান যখন তার অধিকার তাকে দেয় না তখন বলছে যে সন্তান পিতামাতার অধিকার দেয় না মলু সাহেব আমার সন্তানকে একটু বুঝিয়ে দেন পিতামাতার মাতার কি অধিকার সেটা বুঝিয়ে দেন যাতে আমার অধিকার সে দেয় কিন্তু সর্বপ্রথম আমি যতটুকু হাদিস কোরআন গবেষণা করে পেয়েছি যে সন্তানের উপরে পিতা মাতার অধিকার আগে নাই আগে পিতা মাতার ওপরে সন্তানের অধিকার তারপরও হবে সন্তানের প্রতি পিতা মাতার অধিকার সন্তান যখন প্রসব হয় সঙ্গে সঙ্গে পিতা মাতার দায়িত্ব সে বহন করতে পারবে কি দিনে পারবে না তখন সে অসহায় তখন দায়িত্ব কার পিতা মাতার উপরে তো আমি হাদিস এবং কোরআন থেকে পিতা মাতার ওপরে সন্তানদের যে অধিকার কিছুটা বর্ণনা করবো ইনশাআল্লাহ আমরা জানি সন্তান যখন প্রসব করে সন্তান যখন পৃথিবীর বুকে আসে সর্বপ্রথম পিতামাতার করণীয় কি সন্তানের জন্য কি করতে হবে আজান একামত শেষ পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি বলছেন হাদিসের মধ্যে হাদিসটি রয়েছে বাহাকির মধ্যে ফি সোয়াবিল এমানের মধ্যে আট হাজার ছশো ছেষট্টি নম্বর হাদিস হাদিসটিতে হাদিসের রাবি হচ্ছে আবু সাঈদ এবং ইবনে আব্বাস দুজনে হাদিসটি বর্ণনা করছেন তিনিরা বলছেন যে রসুল সাল্লু আলাইসাল্লাম তিনি বলেছেন মা উলিদা আলাহ ওয়ালাদুন যখন কোন ব্যক্তির সন্তান প্রসব করবে হো কন্যা সন্তান বা পুত্র সন্তান যাই পৃথিবীর বুকে আসুক ফাল ইহসিন ইসমাহু তার জন্য একটা সুন্দর নাম চয়ন করবে ভালো একটা নাম তাকে দেবে ও আদ্যাবহু এবং তাকে সুন্দর আদব শিক্ষা দেবে পৃথিবীর বুকে তুমি কিভাবে চলাফেরা করবে সমস্ত নিয়ম কারণ তাকে শিখিয়ে দেবে এটা হাদিসের অংশ এখানে প্রথম শব্দ হচ্ছে কি আল্লাহ রসুর বললেন তুমি তোমার সন্তানের জন্য একটি ভালো নাম তুমি চয়ন করো সে নামটা হবে ইসলামিক নাম যার মধ্যে কোনো রকমের শিরকি গন্ধ থাকবে না বিদে আতি কোনো গন্ধ থাকবে না নাম খারাপ হলে অসুবিধা নয় শুনতে যদি খারাপ লাগে কিন্তু সিরকি বা বিধাতি গন্ধ যেন ওই নামের মধ্যে না থাকে বুঝতে পারলেন তার মানে প্রথম অধিকার সন্তানের পিতা মাতার ওপরে যে সন্তান একটা ভালো নাম পাওয়ার অধিকার রাখে যে মাতা পিতা সন্তানের একটা ভালো নাম রাখবে যখন সাত দিনে পদার্পণ করবে সন্তান তখন যদি ছেলে সন্তান হয় তাহলে তার জন্য দুইটি পশু যান কোরবানি করতে হবে যদি কন্যা সন্তান হয় তাহলে একটি পশু আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে যেটা আকিকা বলা হয় এটা পিতা মাতার ওপরে অধিকার সন্তানের কিন্তু আগে তো এই অধিকার পিতা মাতা সন্তানদের দেয়নি এখনও অনেকে দিচ্ছে না আর দিলে পরেও সেই নিয়ম নীতি কিন্তু সঠিক হয় না আমরা আকিকা দেব কিন্তু সঠিক যে নিয়মে আল্লাহ রসুফ বলেছেন এইভাবে তোমাদেরকে আকিকা দিতে হবে সেইভাবে দিতে হবে যে পশুর উপর আকিকা দিতে হবে সেইভাবেই দিতে হবে অন্যভাবে দিলে পরে হবে না একটি বাস্তবিক ঘটনা আমি বলি এর আগে আমি ভবানীপুরে যখন ছিলাম কান্দি ভবানপুর গ্রামে সেখানে এক ব্যক্তি গ্রামের এক ব্যক্তি আমাকে বলছে মলমু সাহেব আমার ছেলের বয়স আজকে নয় দিন তো আমি এখন আকিকা দেব তো হবে তো আমি বললাম ব্যাপার আপনি এতদিন করছিলেন কি যে নয় দিন হচ্ছে সাত দিনে আকিকা দিতে হয় তো আপনি এতদিন করছিলেন কি সাত দিনে কেন দেননি তো বলছে যে সন্তানটা আমার নয় মানে আমার ভাইয়ের ছেলে আমার ভাইয়ের ছেলে ওটা তো আমার ভাই ভাইয়ের দিতে আছে আজকে আসবে ভালো করে বুঝুন আমার ভাই সৌদিতে আছে আজকে আসবে নয় দিন পরে আসবে আর আকিকা সাত দিনে তো ভাবছিলাম যে ভাই আসবে একদিনে নয় দিনে করে চিন্তা করুন তার ভাইয়ের জন্য আকিকা করছে না আল্লাহ রসুলের কথাকে আইনকে অমান্য করে সে নিজের মন করে আইন বানিয়ে নিচ্ছে যে আমার যে মন যেটা চাইছে আমি সেভাবে আঁকিকা করব। সে আকিকা তো করছে কিন্তু সে আকিকা কি হালাল হবে সেটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই নিয়ত যদি আজ্ঞা করে তাহলে বললাম পিতা মাতার ওপরে সন্তানের অধিকার যে পিতা মাতা সন্তানের জন্য আকিকা করবে সঠিক নিয়মে সঠিক পশুর ওপরে আর সে পশু যে পশু রসুল হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন সেটাই উঁটও নয় গরুও নয় উঁট গরু কেটে আপনি আপনার আত্মীয় স্বজন খাওয়াতে পারেন কিন্তু আকিকা নয় আপনি এ মাসে সর্বপথের প্রশ্নোত্তর পর্ব দেখতে পারেন সেখানে উল্লেখ আছে তো এটা হচ্ছে সন্তানের কর্তব্য মানে অধিকার পিতা মাতার উপরে যে সুন্দর একটি নাম পাবে এবং তার পিতামাতার জন্য একিকা করবে এবার হাদিসের দিকে এগিয়ে যায় আরেকটি হাদিস হাদিসটা বলছে আবু সঈদ হুদিরাজ্লাহ রহু এই হাদিসটি রয়েছে আবু দাউদের হাদিস হাদিস নাম্বার হচ্ছে পাঁচ তো আবু সঈদ খুদির্ আল্লাহ তালা তিনি বলেছেন যে রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন মান আলা সারাসা বানাতিন ফা আদদাবাহুন্না ওয়াজ্ব ওয়াজা হুন্না ও আ সারা ইলাই হিন্দা ফালাহুল জান্না আলাহ বলছেন যে ব্যক্তি তিনটি কন্যা সন্তানের লালন পালন করবে মান আয়ালা সারাসা বানাতিন ফ আদদাবাহুন্না যে ব্যক্তি তিনটি কন্যা সন্তানের লালন পালন করবে দেখভাল করবে ফ এবং তাকে উত্তম আদব শিক্ষা দেবে ব্যবহার শিখাবে এবং তার বিবাহ দিয়ে দেবে এবং তার সঙ্গে ভালো ব্যবহার করবে ফালাহুল তার জন্য জান্নাত অবধারিত এটা আবদার একটি রেওয়ার্ডের কথা বললাম দ্বিতীয় রেওয়ার কথা বলি এই হাদিসটি রয়েছে ইবনে মাজার তিন হাজার আটশো নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করছে ওকবা ইবনে আমির জ্লাহ তিনি বলছেন যে রসুল সাল্লাম বলেছেন যে বানাতিন মনকন না যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান রয়েছে তিনটি কন্যা মানে একটু কষ্টকর মনে হবে তার জন্য এখানে একটা শব্দ ব্যবহার করা হলো ফসাবারো আলাই হিন্না মানুষ কষ্ট পেতে পারে যে কন্যা সন্তান কিভাবে বিবাহ দেব তার জন্য আল্লাহ রসুল একটা শব্দ ব্যবহার করলেন ফসাবার আলাই না তিনটি কন্যা সন্তান হওয়ার পরেও ফসাবার ও না ধৈর্য ধারণ করলে ঠিক আছে আল্লাহ দিয়েছে অসুবিধা নেই ফসাবর না ভালো করে বুঝুন ফসাবার ও আলাইহিনা সে ওই তিনটি কন্যা সন্তান হওয়ার পরেও ধৈর্য ধারণ করল ওয়া তো আবাহুন্না এবং তাকে খাদ্য দান করলো ওয়া সাকাহুন্না তাকে পানীয় জিনিসের ব্যবস্থা করে দিল এবং তার পোশাকের ব্যবস্থা করে দিল মিন জিদাতিহি তার ক্ষমতা অনুযায়ী কুন্না লেহু হা জিবা মিন না রিয়া কেয়ামা এই তিনটি কন্যা সন্তান কাল কিয়ামতে মাঠে তার জন্য জাহান নাম এবং তার মধ্যে একটা পর্দা হয়ে দাঁড়াবে পর্দা তাকে জাহান নামে যেতে দেবে না এটা রসুল বলছেন এখানে আমি যে দুইটি হাদিস বললাম এখানে কন্যা সন্তানের ব্যাপারে বলা হলো কিন্তু পরোক্ষভাবে যদি লক্ষ্য করেন তাহলে আপনার সন্তানের ওপরে আপনার কর্তব্য বোঝানো যাচ্ছে যে আপনার সন্তানের উপরে আপনার কি কর্তব্য আপনি সন্তানদেরকে পৃথিবীর বুকে কিভাবে লালন পালন করবেন এই নিয়মগুলি আল্লাহ এই সমস্ত হাদিসের মধ্যে বলছেন আপনার সন্তানদেরকে আপনি খাবার দিবেন পানীয় জিনিস দিবেন পোশাক দিবেন নাম দেবেন দেবেন এগুলো সন্তানের অধিকার আপনাদের উপরে যে সমস্ত মানুষ আজ পিতা হয়েছেন মনে রাখুন আলা কুল্লুকুম রোয়া কুল্লুকুমা এই পৃথিবীর বুকে প্রতিটি ব্যক্তি দায়িত্ববান যদি আপনি পিতা হয়ে যান তাহলে আপনার দায়িত্ব আর একটু বেড়ে গেল মানে পিতা হওয়ার আগে এই যে পরিবারের দায়িত্ব থেকে আপনি মুক্ত ছিলেন যখনই বিয়ে করার পর আপনার সন্তান হলো তার মানে দায়িত্ব কিছুটা বেড়ে গেল এই দায়িত্ব আপনারা পালন করতে হবে যাদের সন্তানে তাদের ব্যাপারে আলাদা আজকে তাদের জন্য এই বিষয়টি নয় কিন্তু যাদের সন্তান আছে তাদের জন্য আজকের এই বিষয়টি আপনারা আপনাদের সন্তানকে এই পৃথিবীর বুকে কিভাবে লালন পালন করছেন এই হাদিসের আলোকে আপনাকে দেখতে হবে সঠিকভাবে আপনি তাদের খাদ্য পোশাক এই হাদিসটি খাদ্য পানীয় পোশাক এটা সকলেই দেয় এই দায়িত্ব অধিকাংশ লোকই পালন করে আমার ধারণা অনুযায়ী নাইনটি এইট পারসেন্ট মানুষ এই দায়িত্ব পালন করে কিন্তু বাকি যে দায়িত্বগুলো এই দায়িত্বগুলো সঠিকভাবে কেউ পালন করতে পারে না যে বললাম হাদিসটি কথা বললাম বাহুন্না আগের হাদিসটি ফাদ্দা না যে আল্লাহ শব্দে ব্যবহার করলেন তাকে সুন্দর তাদিব দেবে আদব দেবে আরেকটি ইভিনেম মাজার হাদিসের কথা বলি তিন হাজার আটশো দুই নম্বর হাদিসের কথা বলি মালিক তিনি বলছেন যে রসুল সাল্লুআসাল্লাম তিনি বলছেন আকরিম আউলাদ আদাবাহুম তুমি তোমার সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করো এবং তাদেরকে স্নেহ করো এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন তো দেখছি আল্লাহ রসুল তার সন্তান মানে নাতি দেখে নাতিন দেখে নিয়ে খুব লালন মানে আদর করছেন চুমো খাচ্ছেন কোলে নিয়ে আছেন তো ওই ব্যক্তি বলছে আল্লাহ রসুল আমারও তো অনেক কটা সন্তান আছে তা আমি এইভাবে চুমু দিই না এইভাবে কোলে নিই না তো আল্লাহ রসুল বলছেন যে মানুষের উপরে রহম করে না আল্লাহ তার উপরে রহম করে না সন্তানের প্রতি মায়া বহম্পত এটা তো প্রকৃতিগতভাবে আছে কিন্তু অনেকে থাকে না দায়িত্ব থেকে পিছিয়ে থাকে কিন্তু সন্তানের প্রতি এই দায়িত্ব একটা পালন করতে হবে সবচেয়ে বড় দায়িত্ব যেটা আপনাদের সামনে উল্লেখ করব সেটা হচ্ছে কি তাদেরকে উত্তম ব্যবহার শিক্ষা দেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট আজকের যে বিষয়ে সবাই ফেল করে গিয়েছে এই বিষয়ে ভালো মার্ক করতে হবে অন্যান্য বিষয় যেগুলো বললাম এগুলো তো সবাই পারে এই বিষয়ে কতটা পারে আ আমাদেরকে এই বিষয়ে এগিয়ে যেতে হবে সন্তানদেরকে উত্তম তা দিব আজকে আমরা যদি না দিয়ে থাকি এবার থেকে দেব ইনশাল সর্বপ্রথম যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় সত্যিকারের মাবুদ নাই এটা সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সন্তানদেরকেও জানাতে হবে সন্তান যখন পৃথিবীর বুকে আসে সে কিচ্ছু জানে না তার রবকে তার পিতা মাতাকে কেউ জানে না একজন ব্যক্তি যখন সে আস্তে আস্তে চিনতে শুরু করে মা তা পিতার কাছে সবসময় সন্তান থাকে তার জন্য জানে যে এই আমার দেখাশোনা করে সব সময় কান্না করলে দুধ দেয় সব সময় আমাকে লালন পালন করে ভালোবাসে মায়া দেয় তার মানে এটা আমার কোনো আত্মীয় হবে দেখবেন সব সময় বিপদে পড়লে তার কাছে যায় কিন্তু জানে না যে এটাই ওর মা এটাই জন্ম দিয়েছে এই মাই তাকে জন্ম দিয়ে জানে না মানুষ যখন বলে এটাই তোমার মা এই তোমাকে জন্ম দিয়েছে তখন ওই ব্যক্তির কথা শুনে তাকে বিশ্বাস হয়ে যায় যে হ্যাঁ এটা আমার মা এটা আমাকে জন্ম দিয়েছে তো পিতামাতার কর্তব্য সন্তান যখন পৃথিবীর বুকে আসলো তার রবকে তার নবীকে কিছুই জানে না আমাদেরকে সেই কর্তব্য পালন করতে হবে সন্তান যখন কথা বলতে শিখবে তাকে আস্তে আস্তে আল্লাহর ব্যাপারে ধারণা দিতে হবে যে আমাদের আল্লাহ কি জিনিস নবী কি জিনিস শিক্ষা দিতে হবে আস্তে আস্তে একটা ধারণা দিতে হবে আমাদেরকে এই ধারণা দিতে দিতে আস্তে আস্তে উন্নত চরিত্রের একটা ব্যক্তি হয়ে দাঁড়াবে আর আমরা যদি সেই তাদিব সেই ব্যবহার তাদেরকে না দিই তাহলে তারা সে যে পরিবেশে থাকবে সেভাবে সে গড়ে উঠবে আমরা জানি সঙ্গদোষে লোহা হাসে মানুষ সঙ্গের সঙ্গীর কারণে তার ব্যবহার পাল্টে যায় ভালো সঙ্গী পেলে তার ব্যবহার ভালো হয়ে যাবে যদি খারাপ সঙ্গী পায় তাহলে তার ব্যবহারও খারাপ অবশ্যই হবে অতএব আমরা আমাদের সন্তানদেরকে উত্তম ব্যবহার শিক্ষা দেব যে ব্যবহার লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছিল যে ব্যবহারের কথা যে উপদেশ আল্লাহ তালাকে এত ভালো লেগেছিল যে কথাটা আল্লাহ তাবারক তালা নিজের পবিত্র কোরআনের মধ্যে রেকর্ড করে রেখে দিয়েছে। আল্লাহ তবরকতলা পবিত্র কোরআনের মধ্যে সোরা লোকমান একত্রিশ এক নম্বর তেরো থেকে নিয়ে উনিশ পর্যন্ত তেরো থেকে নিয়ে উনিশ এই কয়েকটি আয়েতে লোকমান হাকিম তার সন্তানকে কিভাবে পৃথিবীর বুকে চলাফেরা করতে হবে এই সমস্ত শিক্ষা দিচ্ছেন এই নিয়মগুলো তার কাছ থেকে আমাদের গ্রহণ করতে হবে আজকে আল্লাহ কি বলছেন এখানে লোকমান হাকিমের কথাগুলো নকল করে বলছেন যখন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশের ছলে বলছে হে আমার বৎস আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরিক করিও না অংশী স্থাপন করিও না কারণ আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করা সবচেয়ে বড় গুন সবচেয়ে বড় অত্যাচার জুলুম তারপরে চোদ্দ নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াসাইন আল ইনসানি হুফি আমাই মাসির তোমার প্রতি এই অধি আদেশ করা হয়েছে তুমি তোমার পিতা মাতার প্রতি সদাই হবে এবং আল্লাহর এবাদত করবে এই পিতা মাতা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্বে ধারণ করেছিল তোমার মাতা দুই বছর ধরে তোমাকে দুধ পান করিয়েছে অতএব আমার তারপরে তোমার মাতা পিতার আর কৃতজ্ঞতা স্বীকার করো কারণ আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে তারপরে আয়তে আল্লাহ বলছেন যে তোমার মাতা পিতা যদি কোনো বিষয়ের ওপরে চাপাচাপি করে যে বিষয়টা বাড়াবাড়ির দিকে চলে যাচ্ছে শিরকিয়াতের দিকে চলে যাচ্ছে তাহলে এই বিষয়টা মানবে না কিন্তু যত পৃথিবীর বুকে আদেশ করবে সমস্ত আদেশ তুমি মান্য করে পৃথিবীর বুকে চলাফেরা করবে সমস্ত পৃথিবীর নিয়মকানুন তুমি মেনে চলবে মাতা পিতা যা বলবে কিন্তু যেটা বাড়াবাড়ির দিকে শিরকিয়াতের দিকে চলে যাবে এই কথাগুলো তুমি মানবে না তারপরে শেষ আয়তের মধ্যে বলছেন যে ইয়া বুনাইয়া ইন দা হাইন তাকু মিস কল হাব্বাতি মিন খরদালিন ফতাকুন ফিজাতিয়া অফিস সমাওয়াতি অফিল আর জি আতিবি হল লহ ইন দা লতিফুন খাবি হে বচ্ছো পৃথিবীর মুখে যদি তুমি সামান্য পরিমাণ গুনাহা করো বা নেকি করো তাহলে আল্লাহ তমের কোতাআলা কাল কিয়ামতের মাঠে সেই নেকি এবং গুনাহাটা কাল কিয়ামতের মাঠে তোমার চোখের সামনে নিয়ে আসবে এবং সেই গুনাহটা যদি তুমি পাথরের তরে দাবিয়ে রাখো বা আসমানের মধ্যে থাকে বা জমির নিচে থাকে তাও আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তোমার কর্মটাকে অবশ্যই কাল কিয়ামতের তোমার সামনে দেখাবে তারপর আমি একটু উপদেশ দিচ্ছেন ইয়া আবুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর বিল মা'রুফ ওয়ানহা নিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইননা যালিকা মিন আজমিল উমূর হে বৎস তুমি নামাজ প্রতিষ্ঠা করো এবং ভালো কাজের জন্য মানুষদেরকে আদেশ দান করো এবং যেখানে তুমি মন্দ কাজ দেখবে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করো যে ওই মন্দ কাজ যেন মানুষ না করে কারণ এই সমস্ত কাজগুলো একটি কঠিন কাজের মধ্যে কাজ এবং এই সমস্ত কাজ করতে গিয়ে তোমার কাছে অনেক বাধা বিপত্তি আসবে তখন তুমি ওই জায়গায় ধৈর্য ধারণ করবে এটা হচ্ছে মমিনের পরিচয় এগুলো লোকমান হাকিম তার সন্তানকে বুঝিয়ে দিচ্ছেন তাদিব দিচ্ছেন যে কিভাবে তোমার ব্যবহার হবে পৃথিবীর বুকে তুমি কিভাবে চলবে সমস্ত নিয়ম কারণ শিখিয়ে দিচ্ছেন আর দুটি আয়াতের অনুবাদ করে দিই তারপরে আঠারো নম্বর আয়াতের মধ্যে বলছেন যে কি তুমি পৃথিবীর বুকে মানুষদেরকে অহংকার বশত তুচ্ছ মনে করিও না এবং গর্ব ভরে পৃথিবীর বুকে তুমি চলাফেরা করিও না তুমি মধ্যপন্থা অবলম্বন করো মানুষদের সঙ্গে সদয় ব্যবহার করো কারণ আল্লাহ তারা দাম্ভিক যারা হয় যারা অহংকারী হয় এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন না উনিশ নম্বর আয়তের মধ্যে বলছেন কি সাউতিক। হামির সাউতুল তুমি পৃথিবীর বুকে যখন চলাফেরা করবে তোমার চলার মধ্যে মধ্যপন্থী অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বরকে নিচু করো জোরে তুমি মানে কথা বলবে না নম্র ভাষায় কথা বলো পৃথিবীর বুকে কারণ কর্কশ ভাষা একমাত্র গাধারি হয়ে থাকে অতএব এটা হচ্ছে লুকমান হাকিমের কিছু উপদেশ যেগুলো তার সন্তানকে দিচ্ছে এগুলো পিতা হওয়ার কারণে তিনি তার দায়িত্বকে পালন করেছিলেন তার সন্তানকে এই নিয়মগুলো বলে দিলেন আমরা কি পিতা হওয়ার পরে আমার সন্তানদেরকে এইভাবে কোনো দিন ওষোধ করেছি যে সন্তান তুমি পৃথিবীর বুকে এইভাবে এইভাবে চলাফেরা করো তোমার ব্যবহার এরকম হবে তুমি পৃথিবীর বুকে চলাফেরা করবে এইভাবে চলাফেরা করবে আমরা কি আমাদের দায়িত্ব পালন করেছি যে দায়িত্ব আল্লাহ তের কোথালা এই পৃথিবীর বুকে আমাদেরকে দিয়েছে আমরা কতটা দায়িত্ব পালন করতে পেরেছি আমাদের সন্তান আজ কুড়ি বছর তিরিশ বছর হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সন্তানদেরকে কোনোদিন বলি না তোমার নামাজের বয়স হয়ে গিয়ে তোমার নামাজ পড়তে হবে একটি হাদিসের অনুবাদ করে আমার বক্তব্য দিয়ে করে দেয় শেষ হয়ে গেল হাদিস রয়েছে আবুদাউদ্দিক কিতাবু সলাতে অধ্যায়ের হাদিস নম্বর হচ্ছে চার হাজার চারশো পঁচানব্বই নম্বর হাদিস হাদিসটি বরং হচ্ছে আবদুল্লাহ ইবিন আমির ইবিন আস রাজ্লাহ তালু তিনি বলছেন যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মুরু আউলা দেখুমি সলাত ওহুম আবনাউ সাবে সিনিন ওয়াজরিবু আলাইহা ওহুম আশরাউ সাবে সিনিন যখন তোমার সন্তান সাত বৎসরে পদার্পণ করবে তুমি সন্তানদেরকে নামাজের জন্য বলো আর যখন দশ বৎসর হয়ে যাবে সন্তানদেরকে নামাজের জন্য প্রহার পর্যন্ত করো সে প্রহারটা হবে আদবের প্রহার অতএব ছোট থেকে আমরা যারা পিতা হয়েছি আমাদের দায়িত্ব আমরা পালন করবো সন্তানের দায়িত্ব সন্তান পালন করবে পিতার দায়িত্ব পিতা পালন পালন করবে ওয়াজিরাতুন কেউ কারোর পাপের বোঝা বহন করবে না অতএব আলা কুল্লুকুম অরুণানি এই হাদিসের অংশ পড়ে আমার বক্তব্য শেষ করছি পৃথিবীর বুকে প্রতিটি ব্যক্তি একজন দায়িত্ববান অতএব তার দায়িত্ব সম্পর্কে তাকে কালকে আমাদের মাঠে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তুমি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছ আমরা যেন সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি সেই তফিক তুমি আমাদেরকে দান করো আমিন মা আমিন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يذلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم ولا ال إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ولا آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ويستجب لكم ولذكر الله تعالى والله يعلم ما تصنعون